আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে সারা দেশ থেকে এসেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশার আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী তাহিয়া রুবাইয়াত অপলার কাছে। তিনি আছেন সমাবেশ স্থলের কাছে। অপলার, কিছুক্ষণের মধ্যেই তো আওয়ামী লীগের 22তম সম্মেলন শুরু হতে যাচ্ছে, এই সম্মেলন ঘিরে তৃণমূলের নেতাকর্মীরা কি প্রত্যাশা করছেন আর নতুন নেতৃত্ব নিয়ে কি ভাবছেন তারা, বিস্তারিত জানাবেন। বাংলাদেশের রাজনীতি বারবার প্রেক্ষাপট পরিবর্তন করেছে। দেশের রাজনীতিতে বড় বড় যেসব রাজনৈতিক দল, তাদের যেসব কেন্দ্রীয় পদ, সেই সব পদে বারবার নানা ধরনের যে পরিবর্তন, সেটি দেশের মানুষের মধ্যে বারবার বিতর্ক, সমালোচনা, আলোচনা, নানাবিধ যে বিষয়গুলো সেগুলো কিন্তু সৃষ্টি করেছে। কিন্তু আওয়ামী লীগের যে সভাপতির পদ, সেই পদে আসলে শেখ হাসিনার বিকল্প কি? জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে বারবার এই প্রশ্ন সামনে আসে। দলীয় সভাপতিও কিন্তু বারবার চেয়েছেন অবসরে যেতে, বারবার চেয়েছেন তিনি নিজে থেকে এই পদ থেকে সরে নতুন নেতৃত্বকে সামনে আনতে। কিন্তু কেন্দ্র থেকে তৃণমূলের যেসব নেতাকর্মীরা, তাদের যে ইচ্ছা, তাদের যে চাওয়া কিংবা তাদের যে আবেগ, সেই আবেগের কাছে কিন্তু দলীয় সভাপতি শেখ হাসিনার এই ইচ্ছা গতবারও আমরা পরাজিত হতে দেখেছি। এবারের চিত্র আসলে অনেকটা সেই রকমই হবে আমরা এমন চাই ধারণা করছি। কারণ শুধুমাত্র আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের যে বিপক্ষ দল, সেই দল কিংবা আওয়ামী লীগের শত্রুপক্ষ, এখন পর্যন্ত শেখ হাসিনার কোনো বিকল্প হতে পারে কিনা এরকম কোনো নাম কিন্তু শক্তভাবে আমাদের সামনে আনতে পারেনি। আমি একটু তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেই কথা বলতে চাই। অনেক দিন তো হলো, শেখ হাসিনার তো বয়স হয়েছে, তিনি নিজেও অবসরে যেতে চাচ্ছেন, আপনারা নতুন নেতৃত্ব নিয়ে কিছু ভাবছেন কিনা? দেখুন, শেখ হাসিনার বয়স হয়েছে, ঠিক আছে, কিন্তু এই দীর্ঘদিনের এই রাজনৈতিক দল, বহুত পুরানো রাজনৈতিক দল, বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী রাজনৈতিক দলের নেতৃত্ব, এই মুহূর্তে শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব আমাদের হাতে আমাদের চিন্তা করি না। আমরা শেখ হাসিনাকে বাদ দিয়ে এই দল পরিচালনা করার জন্য যোগ্য নেতৃত্ব এখনও আমরা কাউন্সিলার মনে করি না যে এখনও সৃষ্টি হয়েছে। আগামী দিনেও শেখ হাসিনা এই দেশ পরিচালনা করবে, দেশের নেতৃত্ব দিবে, এটি আমরা কামনা করি। এই কাউন্সিলকে কেন্দ্র করে তো আপনাদের অনেক পরিকল্পনা, আপনাদের অনেক আশা, কমিটিতে নতুন নেতৃত্ব আপনারা চাচ্ছেন কিনা? গণতন্ত্রের মানুষকন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব বরেণ্য নেত্রী, বিশ্ব মানবতার মা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুরো আমরা তৃণমূল নেতাকর্মীরা বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনার বিকল্প এখনও আমরা কাউকে ভাবি না, তার জীবদ্দশায় কাউকে ভাবাও আমাদের জন্য সমীচীন হবে না। কারণ বঙ্গবন্ধুর যোগ্য, রক্তের যোগ্য উত্তরসূরী, গণতন্ত্র মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা, তাকে আমরা ধারক বাহক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমরা আজীবন দেখতে চাই। যে দিশা আপনি শুনছিলেন, মাঠের রাজনীতিতে তৃণমূল সক্রিয়, সেই সাথে শেখ হাসিনার বিকল্প তারা দেখছেন না এবং শেখ হাসিনাকে নিয়েই আসলে তারা মাঠের রাজনীতিতে থাকতে চান, আওয়ামী লীগকে সুসংগঠিত করতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান। এই ছিল তৃণমূলের প্রত্যাশা। দিশা, ধন্যবাদ। অপলা, আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানের ভিআইপি গেটে আছেন আমাদের সহকর্মী ঝুমি রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঝুমি রহমান, আপনি তো ভিআইপি গেটে আছেন, এই গেট দিয়েই সম্ভবত দলের সভাপতি শেখ হাসিনা প্রবেশ করার কথা সম্মেলনে, তিনি কখন আসবেন এবং যারা নেতাকর্মী ইতিমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। দিশা, এখানে মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন, আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা মূলত এই গেটটি দিয়ে প্রবেশ করছেন এবং ইতিমধ্যে কিন্তু অধিকাংশ নেতাকর্মীরাই এখান দিয়ে প্রবেশ করে ফেলেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন এই গেটের সামনের জায়গাটি খালি করে দিচ্ছেন। আপনি যেটি জানতে চাচ্ছিলেন, কিছুক্ষণের মধ্যেই দলীয় সভাপতি এই সম্মেলনে যোগ দিবেন এবং তিনি এখানে জাতীয় পতাকা উত্তোলন করে এই সম্মেলনের উদ্বোধন করবেন, প্রথম অধিবেশনের উদ্বোধন করবেন এবং তার আগেই কিন্তু নেতাকর্মী যারা রয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদের সদস্য যারা রয়েছেন, সংসদ সদস্য যারা রয়েছেন এবং আওয়ামী লীগের যারা স্থায়ী কমিটির সদস্য রয়েছেন, এই ভিআইপি গেট দিয়ে কিন্তু তারা প্রবেশ করেছে এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, মূলত তারা দলের মূল যে নেতৃত্বে সভাপতি পদে, দলের সভাপতি বর্তমানে যিনি আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেই তারা চাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে দলীয় সভাপতির, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প এখন পর্যন্ত নেই এবং তার নেতৃত্বেই এই
বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সম্মেলনটিকে তারা গুরুত্ব দিচ্ছেন এবং তারা বলেছেন যে দলের সভাপতি এই সম্মেলনে যে দিক নির্দেশনা দিবেন সেটির জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন। আগামী নির্বাচনে যেন নৌকার বিজয় ছিনিয়ে আনা যায় সেই জন্য সেই লক্ষ্যে তারা কাজ করতে প্রস্তুত রয়েছেন এবং বেশ উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন। তাদের জন্য এই সমাবেশের স্থলে বিভিন্ন আলাদা আলাদা গেট করা হয়েছে এবং নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং সেটি আমরা দেখছি যে এখানে শৃঙ্খলা যেন বজায় থাকে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিআইপি গেট যেটি রয়েছে সেটি এখন মোটামুটি সেখান থেকে যারা অন্যান্যরা প্রবেশ করার জন্য আসছেন অর্থাৎ মৎস্য ভবন হয়ে যারা শাহবাগের দিকে আসছেন, অন্যান্য নেতাকর্মীরাও হেঁটে আসছেন অথবা গাড়িতে করে যারা আসছেন তাদেরকে কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তাদের নির্দিষ্ট করা যে গেটগুলো রয়েছে সেগুলো দিয়ে যেন তারা প্রবেশ করেন। অধিকাংশ নেতাকর্মী ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছেন, বাকি যারা রয়েছেন তারা এখনো আসছেন। আরেকটি বিষয় দিশা জানিয়ে রাখতে চাই যে এখানে আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেখানে নেতাকর্মীরাও কিন্তু এসেছেন এবং অন্য দলের যেই নেতারা রয়েছেন আওয়ামী লীগের সাথে যেই যেসব দলের জোট রয়েছেন সেই দলের নেতারা কিন্তু এখানে প্রবেশ করেছেন। আমরা দেখেছি যে জাসদ নেতা হাসানুল হক ইনু তিনি প্রবেশ করেছেন এবং তারা কিন্তু এই যে আগামী নির্বাচনকে কেন্দ্র করেই একটি আওয়ামী লীগের যোগ্য এবং শক্ত নেতৃত্ব প্রত্যাশা করেছেন। ধন্যবাদ সুমি। আওয়ামী লীগের সম্মেলনের আরো খবর জানাতে চারুকলার প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জেসি, সম্মেলন ঘিরে আশেপাশের এলাকায় নিরাপত্তা, কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন, পাশাপাশি জানাবেন যে সেখানে অবস্থানরত নেতাকর্মীরা কি বলছেন। আপনি জানেন যে কাউন্সিল যে কোনো রাজনৈতিক দলের জন্য একটি উৎসব এবং আমার পিছনে যে জনস্রোত আপনি দেখতে পাচ্ছেন এই জনস্রোতে কিন্তু প্রমাণ করে যে আজকে আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীরা কি রকম উৎসবমুখর পরিবেশে রয়েছে। তারা ঢাকার বাইরে থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন এই কাউন্সিলে যোগ দিতে এবং শুধু তাই নয় তারা কিন্তু একটি বহর নিয়ে ঢাকার রাজধানীতে এসেছেন এই কাউন্সিলে যোগ দিতে। আমরা দেখেছি যে মিছিল আকারে ব্যানার নিয়ে এবং রঙে রঙের ব্যানার ফেস্টু নিয়ে তারা এই কাউন্সিলে যোগ দিতে এসেছেন। যদিও এখানে কাউন্সিলর সংখ্যা অনেক সীমিত এবং মাত্র 7,000 কাউন্সিলর সারা দেশ থেকে এই কাউন্সিলে যোগ দিবেন এবং এই 7,000 কাউন্সিলের হাতেই কিন্তু ভাগ্য নির্ধারিত হবে যে কে হবেন আওয়ামী লীগের পরবর্তীতে সভাপতি এবং সাধারণ সম্পাদক। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ দিয়ে মানুষের স্রোত সম্মেলনস্থলে ঢোকার দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রচুর নেতাকর্মীরা আমার পিছনে রয়েছেন, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এই কাউন্সিলে যোগ দিচ্ছেন লক্ষাধিক কাউন্সিলর, লক্ষাধিক ডেলিগেটস যারা কাউন্সিলরদের সাথে এসেছেন। আমার সাথে রয়েছেন গাজীপুরের কিছু নেতাকর্মী। আপনারা কোত্থেকে এসেছেন এবং আপনারা আসলে এই কাউন্সিলকে ঘিরে কি প্রত্যাশা করছেন, বঙ্গবন্ধু পরিবারের কারা আসতে চান তাদেরকে আসলে আপনারা প্রত্যাশা করেন কিনা? আমরা আশা করছি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে জাতীয় 22তম জাতীয় সম্মেলন হচ্ছে এই সম্মেলনের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে আমরা ডিজিটাল বাংলাদেশ এবং একটি স্মার্ট বাংলাদেশ গঠন করবো সে প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন আর কি বিষয় জানিয়ে রাখতে চাই দিশা, যে কাউন্সিলে কিন্তু যারা কাউন্সিলর এবং ডেলিগেট কার্ড পেয়েছেন তারা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে পুরো এলাকা ঢেকে ফেলেছে। কাজেই এই কাউন্সিলকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে, এখানে যানবাহন চলাচল অনেকটা সীমিত করা হয়েছে। সবকিছু মিলিয়ে এখানে নেতাকর্মীরা আসছেন তবে সবকিছু অত্যন্ত নিরাপত্তার মাঝ দিয়ে হচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কিন্তু পুরো এলাকা জুড়ে কর্মরত রয়েছেন। তো দিশা, পরবর্তীতে আপনাদেরকে কাউন্সিলের আরো খবর আমরা জানাবো। ধন্যবাদ জেসি।